ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো তোমরা জানো যে লাস্ট ইয়ার গ্রামীণ ডাক সেবক এই পোস্টটার জন্য আলটিমেটলি অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছিল এবং সেখানে অনেকেই মানে সাকসেসফুলি নিজেদেরকে এনলিস্টেড করতে পেরেছো। তো ভবিষ্যতে যদি এই ধরনের কোনো রিক্রুটমেন্ট বেরোয় তো সেই ক্ষেত্রে কীরকম কী স্যালারি হতে পারে বা জব প্রোফাইলটা কি, তো সেটার দিকে একটুখানি নজর রাখা যাক। তো আলটিমেটলি দেখো, পোস্টাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া ইজ গভর্ন বাই দ্য মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশন অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো বুঝতে পারছো আলটিমেটলি এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব। রোল অফ গ্রামীণ ডাকসেবক, তো মেনলি চারটে, তোমাদের টোটাল চারটে ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করা হয়েছে পুরো সিস্টেমটাকে। সেটা হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, মেল ডেলিভার, মেল ক্যারিয়ার আর প্যাকার। তো আলটিমেটলি তোমরা জানোই যে যে ব্রাঞ্চ পোস্টমাস্টার হবে তারপর একটা ব্রাঞ্চের ডিউটি মানে দায়িত্ব থাকবে পুরোপুরি। তো সেক্ষেত্রে নেক্সট চলে আসা যাক তোমাদেরকে মেল ডেলিভার, যারা মেল ডেলিভার করবে। তো আলটিমেটলি যারা পিওর হচ্ছে পিওরের কাজটা যারা যারা পেয়ে থাকে আর কি, বাড়ি বাড়িতে গিয়ে মেল ডেলিভার করে আসে। দ্য ওয়ার্ক প্রোফাইল অফ মেল ক্যারিয়ার ইজ টু ক্যারি দ্য মেল ফ্রম দ্য ব্রাঞ্চ অ্যান্ড ডেলিভার ইট উইদিন এ এরিয়া দ্যাট ক্যান্ডিডেট ইজ পোস্টেড, অ্যান্ড দ্য আদার রেসপন্সিবিলিটি অফ মেল ক্যারিয়ার ইনক্লুডিং অ্যাসিস্টিং বিপিএম অ্যান্ড এমডি ফর স্মুথ ফাংশনিং অফ দেয়ার ব্রাঞ্চ। আর প্যাকার যারা মানে প্যাকেট যারা করে তারা মেনলি বিভিন্ন রকম জিনিসগুলোকে প্যাকিং করে থাকে। তো প্যাকার ইজ সামওয়ান হু পারফর্ম ভ্যারাইটি অফ ফাংশন স্টার্টিং ফ্রম ওপেনিং দ্য মেল ব্যাগ এভরি মর্নিং টু শর্টিং আউট দ্য মেল অ্যাজ পার দ্য প্রেফারেন্স টু প্যাক দ্য মেল অফ দ্য আদার প্লেসেস ফর দ্য মেল ভ্যান। মানে মোদ্দা গল্প হচ্ছে এইটাই যে পুরো কাজটাই মানে মেল আমরা যখনই আমরা কোনো একটা চিঠি ফেলছি, চিঠি ফেলার পর থেকে পুরো প্রসেস গাড়িতে ওঠা পর্যন্ত যা যা রয়েছে তার পুরো কাজটাই করে থাকে হচ্ছে একজন প্যাকার। তো এলিজিবিলিটি কী রয়েছে? এলিজিবিলিটি হচ্ছে যে মিনিমাম ক্লাস 10 পাস করতেই হবে, আর সেই সঙ্গে কম্পিউটারে কোনো একটা কোর্স করে রাখতেই হবে। এই দুটো না থাকলে মানে কোনোভাবে পসিবল নয়। যদিও বা এই বছরের যেহেতু মাধ্যমিক বেসিস এটা হয়ে থাকে, আর সেক্ষেত্রে বুঝতে পারছো যে কাট অফটা খুবই হাই যায়, ঠিক আছে। আলটিমেটলি কাট অফ বলতে হচ্ছে তোমাদের মাধ্যমিকের রেজাল্টের বেসিসে যেহেতু এলিজিবিলিটি চেক করা হয়, তো সেক্ষেত্রে যার যত বেশি হাই পার্সেন্টেজ থাকবে তার তত বেশি স্মুথলি আর কি নিজেকে এনরোল করতে পারবে। অ্যাপার্ট ফ্রম দিস এডুকেশনাল কোয়ালিফিকেশান দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অলসো ইনক্লুড এজ লিমিট, আর এজ লিমিট হতে হবে 18 থেকে 40-এর মধ্যে, 40-এর বাইরে হলে পরে কোনোভাবে পসিবল নয়। তো এই ছিল ওভারঅল। আর গ্রামীণ দেখো সিলেকশন প্রসিডিওর বলতে গেলে পরে দেওয়া রয়েছে, দ্য সিলেকশন প্রসিডিওর অফ গ্রামীণ ডাকসেবক ইজ বেসড অন দ্য মার্কস অবটেইন ইন ক্লাস 10, যেটা আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে। আর এখানে অন্য কোনো এক্সট্রা প্রিভিলেজ পাওয়া যাবে না, ঠিক আছে। আর হায়ার কোয়ালিফিকেশান থাকলে পরে তো সবার আগে মানে হায়ার কোয়ালিফিকেশান তো সবারই কম বেশি থাকে, তো সেক্ষেত্রে কিছু কারণে হায়ার কোয়ালিফিকেশান কোনোভাবেই এখানে দেখানো যাবে না, ঠিক আছে। আর স্ট্রাকচার যেটা রয়েছে স্যালারির, সেটা হচ্ছে তো সেটার স্ট্রাকচার যেটা রয়েছে স্যালারি, তো সেটার ক্ষেত্রে তো এখানে তেমন কিছু একটা বলা নেই। যাই হোক, আমি তোমাদেরকে স্যালারি স্ট্রাকচারটা পরবর্তী কোনো একটি ভিডিওতে জানিয়ে দেবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তবে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে অলমোস্ট স্যালারি 12 থেকে 15 বা 16 হাজারের মধ্যেই হয়, এবং সঙ্গে বাকি যা যা ইনসেন্টিভ পাওয়া যায় তো সেগুলো অবশ্যই গভর্নমেন্টের রুলস এবং রেগুলেশন অনুযায়ী অবশ্যই পাওয়া যায়। তো ওভারঅল দেখতে গেলে পরে একটা ভালো চাকরি। তো যদি কেউ প্রেফার করে থাকো পরবর্তীকালে যদি কখনও ভ্যাকেন্সি বেরিয়ে থাকে তাহলে অবশ্যই নিজেদেরকে অ্যাপিয়ার করতে পারো। তো যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।